গাজীপুরে সদর মেট্রো থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রাজা সরকার ও ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হাফিজুল হক সোহানের উপর বিএনপি নেতাকর্মী সন্ত্রাসী হামলার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। প্রতিনিধি ফরিদ আহমেদ নয়নের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদা খান। গাজীপুর সদর মেট্রো থানা মৎস্যজীবী লীগের সভাপতি রাজা সরকার ও ২৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হাফিজুল হক সোহানের উপর গত ২৩ অক্টোবর রাতে এভাবেই হামলা চালায় বিএনপি সন্ত্রাসীরা। এ ঘটনায় হাফিজুল হক সোহান বাদী হয়ে সাব্বির আহমেদ, শাহরিয়ার রক্তিম, শাহরিয়ার মৃদুল ও তারিক খন্দকার সহ ১০ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একটা জায়গায় এইভাবে হামলা করবে, তাদের হামলার জন্য আমরা প্রতিবাদ করব। রাজা সরকারকে যারা হামলা করেছে তাদের অবনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দাবি করছি। আজ আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, আমরা আর চুপ করে ঘরে বসে থাকতে পারি না। ছাত্র লীগ, যুবলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগের ভাইদেরকে সাথে নিয়ে এই গাজীপুরে তুমুল আন্দোলন গড়ে তুলব। হামলাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবি মহানগরের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের। সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে এসে আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা প্রথমে দাদার উপরে আঘাত করে, তারপরে আমি মানে তারা আমাকে কী করে আমার কী করলে আমি সামনে দৌড় দিতে গেলে পড়ে গেলে আমার উপরেও তারা যারা আক্রমণ করেছে তাদের যারা হত্যা করার চেষ্টা করেছে তাদেরকে অচিরেই গ্রেপ্তার করা হোক। এ বিষয়ে পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই ঘটনায় কি কোনো গ্রেপ্তার আছে এখনো? তিনজন গ্রেপ্তার আছে, তিনজন গ্রেপ্তার। কারা এরা, কে কে গ্রেপ্তার আছে ভাই? মূল যে আছে রক্তিম, মূল আসামি এটার নামে তিন নম্বর আসামি রক্তিম অ্যারেস্ট আছে, আচ্ছা, সহযোগী দুজন অ্যারেস্ট আছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। রাশেদা খান, এশিয়ান টেলিভিশন।